हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आज सकाले घूम থেকে লেটে উঠেছি, তারপর সমস্ত কাজ সারতে আরো আমার লেট হয়ে গেছে। এখন 12টা বেজে গেছে, দুপুরে রান্না করতে যেতে হবে রান্নাঘরে। প্রবলিকা এদিকে রান্নাবাটি খেলা করছে। আজ দুপুরে আমি রান্না করব মুড়ি ঘন্ট আর অরলের ডাল। অরলের ডালটা আমি পেঁয়াজ দিয়ে করব। মুড়ি ঘন্টর জন্য আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট পিস করে এরকম ভাবে, আর নিয়েছি জিরে, নুন, গরম মশলা, হলুদ, তেজপাতা আর চারটে কাঁচা লঙ্কা। এখানে অরলের ডাল নিয়ে নিয়েছি, এটা ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর কয়েকটা কারি পাতা। প্রথমেই আমি অরলের ডালটা সিদ্ধ করে নেব প্রেসার কুকারের। এবার এই ডালের মধ্যে আমি কয়েকটা লঙ্কা আর পেঁয়াজ এইরকমভাবে আমি কেটে নিয়েছি আস্তে আস্তে করে, পেঁয়াজ আর টমেটো এগুলো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম। প্রেশার কুকারের মুখটা দিয়ে এবার ডালটা আমি বসিয়ে দেব। ভাতটা আগেই করে নিয়েছি আর অরলের ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এবারে মুড়ি ঘন্টটা করে নেব। তেল দিয়ে দিয়েছি কড়াতে, তেলটা গরম হয়ে গেছে। আলুটা ভেজে নেব। সামান্য একটু হলুদ দেব আর একটু লবণ। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে মাছের মাথাটা ভেজে নেব। ডালটা এদিকে আমার হয়ে গেছে আর মাছের মাথাটা এদিকে ভালোভাবে ভেজে নিয়েছি, এটা আবার তুলে দেব। এই তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা আর জিরে ফোড়ন। চারটে কাঁচা লঙ্কা, গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিয়েছি দিয়ে দেব। হলুদ, আদা বাটা আর একটু লবণ, জিরে বাটা, সব মশলা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। Thank you.
এবার আলু আর মাছের মাথাটা দিয়ে দেব। আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব, ঢেকে দেব। আলু গলে গেছে, চালটাও গলে গেছে। সামান্য একটু চিনি দেব। আর একটু ঘি দেব। মুড়ি ঘন্টটা আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেব। অরলের ডালটা সিদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে এইভাবে নেড়ে নেব। পুরোটা গলিয়ে দেব না, একটু আস্তে আস্তে রাখব। যেটুকু জল আছে এই জলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। এবার ডালটা সম্বাদ দিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি কড়াতে, জিরে দিয়ে দিলাম আর সর্ষে। রসুন আমি থেঁতো করে নিয়েছি, এটা দিয়ে দেব। আর কয়েকটা কারি পাতা, শুকনো লঙ্কা দুটো দেব। সামান্য একটু হলুদ দেব। ডালটা সোমবার দিয়ে দেব। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আর ভিডিও শ্যুট করতে পারিনি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। প্রবল এখনও ঘুমোচ্ছে আর প্রবলিকা উঠেছে। বাবা সকাল থেকে ভীষণ রোদ্দুর উঠেছে। চলে এসেছি আমি রান্নাঘরে। এখন আমি সকালের টিফিনটা করে নেব, লুচি আর সিমাই। তো লুচির জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সিমাই, এটা রোস্ট সিমাই, এটা আর ভাজার প্রয়োজন হবে না। লুচিটা ময়াম করে নেব। ময়ামের জন্য সর্ষের তেল দিয়ে দেব।
सामान्य लवण और चीनी एटा भालोभावे आमी एखन मयाम करे नेब। ময়ামটা আমার হয়ে গেছে, এবার অল্প অল্প পরিমাণে আমি জল দিয়ে মেখে নেব। আর আমি গরম জল দিয়ে মাখবো, গরম জল দিয়ে মাখলে লুচি সফট এবং টেস্ট হয়। ময়দাটা মেখে নিয়েছি, এখন আমি সিমাইটা করে নেব। সিমাইয়ের জন্য এখানে আমি কড়াতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে, যেহেতু রোস্ট সিমাই ভাজার প্রয়োজন নেই, সিমাইটা দিয়ে দেব। চিনি দিয়ে দেব, দুটো এলাচ দিয়ে দেব। সিমাইটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এরকম লেচি করে নেব, সবগুলো লেচি করে নিয়েছি। এখন লুচিটা ভেজে নেব।
सकाले टिफिन हो गेलो लुची और सीमाई हजबैंड खे बेरिए गेछे प्रबल और प्रबलिका अनलाइने क्लास शुरू होबे 9:30 थेके क्लासे बसे जाबे तो आमार भिडियोटा ए पर्यन्तई आपनारा भालो थाकबेन सुस्थ थाकबेन टाटा।